কচুর লতি চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নমস্কার, আমি রিঙ্কু, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কচুর লতির চচ্চড়ি করব, তো আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। তো চলুন রান্নাটি শুরু করি। এই যে দেখুন, এখানে আমি কচুর লতি নিয়েছি, এই যে লতিটা এখন বেছে নেব। দেখুন কত বড় কচুর লতি, লতির গায়ে যে হালকা ছালটা আছে এই ছালটা এখন তুলে নেব। এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এইভাবে ঘষলেই লতির এই ছোট হালকা ছালটা উঠে যাবে। এই যে দেখুন, চামচ দিয়ে দেখুন কত সুন্দরভাবে ছালটা উঠে যাচ্ছে। এভাবে চামচ দিয়ে ঘষে ঘষে হালকা ছালটা আমি তুলে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ছালগুলো উঠে যাচ্ছে। দেখুন এখানে সব লতিগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম ভাবে ছোট ছোট টুকরো করে আমি কচুর লতিগুলো কেটে নেব। সব লতিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব লতিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রান্নাটা শুরু করব। এখানে আমি কচুর লতিটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর মশলা নিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে বাটা। এখন উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, এখন ধুয়ে রাখা কচুর লতি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, হালকা করে একটু জল ছিটিয়ে দেব। এবারে কচুর লতিটা ঢেকে দেব, ঢাকা দিয়ে এবার ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে আর কচুর লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, কচুর লতির চচ্চড়ি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ভাজা ভাজা মতো করে নিয়েছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা, কচুর লতির চচ্চড়ি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।
বন্ধুরা, আজকে আমার এই কচুর লতির চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন। ধন্যবাদ।